গুড ইভিনিং বন্ধুরা, আমি অসুবিধা চলে এসেছি আবার তোমাদের কাছে আমার সিম্পল জীবন নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বুঝতে পারছো আমি বৌভাতের জন্য রেডি হয়ে গেছি। আজকে বনুর বৌভাত, কালকের কোনো ব্লগ আমি শ্যুট করিনি, যদিও বিয়ের ব্লগও আমি এখনও আপলোড করিনি, কারণ সময় পাচ্ছি না জানো তো, এত আনন্দ, এত মানে জমজমাট বাড়িতে না, সময় পাচ্ছি না ঠিক ভিডিওগুলো আপলোড করার। গলাটাও ভেঙে গেছে বুঝতে পারছো, হা 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 করে হেসে চিৎকার করেও গলাটা ভেঙে গেছে। চিৎকার করে মানে ঝগড়া করে নয়, কিন্তু এই একে ডাকতে হচ্ছে, ওকে ডাকতে হচ্ছে, তারপরে একটু বাইরে বেরোচ্ছি, ঠান্ডা হাওয়া আছে, ঠান্ডা গরম লেগে লেগে একটু গলাটা ভেঙে গেছে। তো এটা হচ্ছে আমার আজকের বৌভাতের লুক, খুব সুন্দর সাজিয়েছে আমার বান্ধবী অর্পিতা আমাকে। তো তোমরা যারা এই মেন লাইনে থাকো, যদি সাজতে যাও, আমি তোমাদের ওর ফেসবুক এবং ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো খুব সুন্দর সাজিয়েছে, আমি ভীষণ স্যাটিসফাইড, এবং আমার বাড়ির সবাই বলছে যে খুব সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে। তো তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এদিকে ভাই রেডি হচ্ছে আর বিজয় রেডি হয়ে নিচে চলে গেছে, এবার বনুর বৌভাতে গিয়ে বনুকে দেখাবো কেমন সাজা গোজা করেছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আমরা বেরোবো। ভাই রেডি হয়ে গেলেই, মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, ওই সবার টাচ আপটা বাকি আছে, টাচ আপ করে নিলেই বেরিয়ে পড়বো আমরা। তো রেডি হয়ে আমি উঠে পড়েছি ট্র্যাভেলারে, আমাদের তিনটে ট্র্যাভেলার গেছে, বড় বাস আমাদের বাড়ির সামনে, ঢুকতে খুব অসুবিধা হয়, তাই ট্র্যাভেলার করেছে, তাই আমরা ট্র্যাভেলারে উঠে পড়েছি। হাত দিয়ে হাই করবা, মুখ দিয়া না, একে একটু হাতটা নাড়া পেছনে ঘুরে, ওর জন্য বা টাকা দিয়ে দেবব্রত একটু হাতটা দেখাও, আমরা তিন নম্বর গাড়িতে আছি, দু নম্বরে আরো অনেক লোক আছে, তার এক নম্বরেও আছে, সবাই সবাই খুব এনজয় করছি আমরা। তো আমরা দেখো পৌঁছে গেছি অমিতদের বাড়িতে, বনু শ্বশুর বাড়িতে। তো এই প্রজাপতিটা এত সুন্দর করেছিল, আমি অত ভালো করে হয়তো তুলতে পারিনি, কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে। এখানে দেখো ভাই আর কাকু পাশাপাশি দাঁড়িয়ে আছে, কাকু একেবারে ধুতি পাঞ্জাবি পরে বর সেজেছে, আর ভাই ব্লেজার পরেছে। তো এখন এখানে ফটো সেশন হচ্ছে বনুর, এক এক করে সবাইকে ডেকে ডেকে বনু সবাইকে সাথে নিয়ে ছবি তুলছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে ওকে। আর এখানে আমরা সবাই বসেছি, কিয়া বসে আছে, ওদিকে পিসিরা আছে, কাকিমারা আছে, এদিকে টিনা আছে, ছোটো পিসি আছে, পেছনে আমার এক কাকা আছে, বড় পিসি, মেজো পিসি, সবাই আমরা এখানে বসে আছি। আর এই যে যাকে দেখতে পাচ্ছ, এটা আমার জামাইবাবু, আমাদের বাড়ির সবচেয়ে বড় জামাই। জামাইবাবু আমাদের খুব ফেভারিট, সবাইকে খুব ভালোবাসে, আমাদের সাথে খুব ভালো পটে আর কি জামাইবাবুর। তো এখানে সবাইকে নিয়ে বনু, ওই উনি দাঁড়িয়ে আছেন টমিতের মা, আর এখানে চলছে নাচানাচি। তো নাচানাচিতে আমি সাউন্ডটা দিতে পারলাম না, কেননা কপিরাইট খেয়ে যাবো তাই। তো আমাদের বাড়ির সবাই প্রথমে খুব নাচানাচি শুরু করেছে, দেখে অমিতদের বাড়িরও সবাই দৌড়ে এসেছে নাচতে। তো দেখো এখানে সবাই, আমার বোনেরা, তারপরে কাকারা, কাকিমারা, সরি কাকিমা নয়, পিসিরা, জামাইবাবু আছে, তারপরে ভাই বোনেরা সব আছে, বিজয় আছে, অমিত আছে, সবাই একসাথে নাচানাচি করেছে। তো ওরা খুব এনজয় করেছে। নতুন বরের নাচটা শুধু তোমরা দেখো, কে বলবে ওর আজকে বৌভাত, ও যেভাবে নাচছে মনে হচ্ছে কারোর বাড়িতে এসেছে বিয়ে বাড়িতে না।
কিছু ছবিও আমি ভিডিও শেষে অ্যাড করে দিলাম তোমাদের দেখার জন্য। তো বাবাকে নিয়ে কোনো ভিডিও করতে পারিনি, কারণ বাবা নিজেই ফটো তুলতে এত ব্যস্ত ছিল। তো বাবাকে নিয়ে পরে লাস্টে আমরা ফটো তুলেছি, সেই ফটোগুলো আপলোড করে দিলাম। তো তোমরা সবাই দেখো, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার বোনের বিয়ের ভিডিওগুলো। তো আরও কিছু ভিডিও আছে, দিরাগমনের ভিডিও আছে, যেগুলো আমি আস্তে আস্তে পোস্ট করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও।